হ্যালো ফ্রেন্ডস তো পিএসসি ক্লার্কশিপের যে নোটিফিকেশনটা বেরোতে চেয়েছিলো সেই নোটিফিকেশানটা হয়ে গেছে ডবলু বি পিএসসি ক্লার্কশিপ ঠিক আছে তো চলো আমরা সেই নোটিফিকেশনটা দেখে নিই যে সেই নোটিফিকেশনে কী কী বলা আছে পে স্কেল কত মানে কবে থেকে অনলাইন শুরু হবে কবে শেষ হবে ঠিক আছে তো আমরা সব কিছু দেখে নিই দেখো আমরা পে স্কেল দেখে নিয়েছি পে স্কেল ওইখানে তো লেভেল সিক্সের থাক লেভেল সিক্সের আছে যেটা হচ্ছে বাইশ হাজার সাতশো থেকে আঠান্ন হাজার পাঁচশো তার সাথে আরও কী কী থাকবে এমএ এইচ আরে ঠিক আছে এই যে বাইশ হাজার সাতশো আছে এটা শুরুতে হবে এর সাথে এমএ এইচ এ আরও যুক্ত হবে যুক্ত হয়ে স্যালারিটা আরও বৃদ্ধি পাবে ঠিক আছে আর এই আঠান্ন হাজার পাঁচশো পর্যন্ত যাবে আঠান্ন হাজার পাঁচশো তারও বেশি যাবে এই ডিএমএ যুক্ত হয়ে ওকে আর ভ্যাকেন্সির কথা এখানে কী বলা আছে দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিজ উইল বি অ্যানাউন্স লেটার অল ইম্পর্টেন্স ইনিশিয়ালি বি মেড বাই অন আ টেম্পোরারি বেসিস ঠিক আছে এখানে যে কোনো সরকারি ক্ষেত্রে চাকরির ক্ষেত্রেই যে জবগুলা নিয়োগ হয় ঠিক আছে সেন্ট্রাল হোক স্টেট হোক সেখানে প্রথমত টেম্পোরারি এগুলো নিয়োগ করা হয় ঠিক আছে তারপর ছয় মাস কিংবা এক বছর অথবা দুই বছর পরে এই যে জবগুলো আছে এগুলাকে একদম পুরোপুরি একদম পারমানেন্ট করে দেওয়া হয় ঠিক আছে এটা সব চাকরির ক্ষেত্রেই হয় ওটাই বলা আছে আর এখানে ভ্যাকেন্সিটা বেরোবে মানে এখনও অ্যানাউন্স করিনি তবে শোনা গেছিলো অলমোস্ট অ্যারাউন্ড সিক্স প্লাস ভ্যাকেন্সি আসতে পারে ওকে নিচে দেখে নিচ্ছি রিজার্ভেশন কী দিয়েছে রিজার্ভেশন হচ্ছে তো এই এসসি এস সি রিজার্ভেশন পাবে আর যারা অন্য রাজ্য থেকে অ্যাপ্লাই করবে তারা কোনো রিজার্ভেশন পাবে না ঠিক আছে আর বাকি পিডাব্লিউ বি যা যা পায় সব পাবে আর মেরিটোরিয়াস পার্সনস যারা আছে খেলার সাথে যুক্ত আছে যাদের সার্টিফিকেট আছে তারা ওইখানে ছাড় পাবে আরও ইক ইকোনমিক্যালি উইকার সেকশানে কেউ ছাড় দিয়েছে ওকে এবার আমরা কোয়ালিফিকেশনটা দেখিনি মানে কী যোগ্যতা লাগবে এটা এক্সামটা দেওয়ার জন্য আপনাকে লাগবে হচ্ছে তোর মাধ্যমিক এক্সামিনেশন পাস মানে হচ্ছে টেন পাস করলেই হয়ে যাবে ঠিক আছে অথবা তার ইকুইপিলেন্ট যদি থাকে অন্য কোনো ডিগ্রি টেন পাসের মতো তাহলে সেটাতেও হয়ে যাবে আর এখানে কি বলছে যে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে অ্যাকুইজিশন অফ অ্যালিমেন্টারি নলেজ ইন কম্পিউটার অপেশন উইথ অ্যাবিলিটি অফ টাইপিং অন কম্পিউটার অ্যাট দ্য স্পিড অফ টোয়েন্টি ওয়ার্ডস পার মিনিট এই যে টোয়েন্টি ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ এটা কোনো কিছুই না টোয়েন্টি ওয়ার্ড পার মিনিট এটা আরামে করা যাবে আর কম্পিউটার বেসিক অপারেশন সেরকম কোনো যায় আসে না ঠিক আছে এটা একটু হালকা ফালকা হালকা হালকা পড়লেই হয়ে যাবে নেক্সট দেখে নিচ্ছি আপনার বয়সটা বয়সটা কি বলছে আঠেরো বছরে কম হতে হবে না চল্লিশ বছরের বেশি হতে হবে না ঠিক আছে এটাই হচ্ছে বয়স আঠেরো থেকে চল্লিশ নেক্সট এবার এজ রিল্যাক্সেশন মানে কি কত ছাড় পাবে এই যে বলছে এস সি এস টি এস সি ছাড় পাবে হচ্ছে পাঁচ বছর এস টি ছাড় পাবে হচ্ছে তিন বছর তাহলে দ্য আপার ইজ লিমিট ইজ ইলেক্স ফাইভ প্লাস ফোর এস সি এসটি আচ্ছা এসটি এস সি আর এসটি পাবে হচ্ছে পাঁচ বছর ঠিক আছে আর আর যে ওবিসি যে আছে তারা পাবে হচ্ছে তিন বছরের ছাড়া ওকে যদি মানে কারো যদি চল্লিশ বছর হয়ে থাকে আর সে যদি ওবিসি হয়ে থাকে তাহলে সে তেতাল্লিশ বছর হয়ে গেলেও সে দিতে পারবে ঠিক আছে এবার আমরা নেক্সট দেখে নিচ্ছি কী বলছে প্রোভিশন রিগার্ডিং পিডা আচ্ছা পি ডাব্লিউ ডি কেন্দ্রে যা যা প্রভিশন আছে সেগুলো এখানে লেখা আছে মোট অফ অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন হবে আর রিকোয়ারমেন্ট আর কী কী আছে এটা ইন্ডিয়ান সিটিজেন হতে হতে হবে ঠিক আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এটাই বলা আছে এখানে আর যারা হচ্ছে এই চাকরিটা করবে তাদেরকে অ্যাবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন ব্যাঙ্গলি বাংলায় কথা বলতে হবে আর যারা হচ্ছে যাদের মাদার টাং হচ্ছে নেপালি তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় ঠিক আছে আর এটার অ্যাপ্লিকেশান ফিস হচ্ছে তোর একশো দশ টাকা আছে ঠিক আছে একশো দশ টাকা তার সাথে আরও কোনো কিছু চার্জ কাটবে মোটামুটি ধরেনও একশো পনেরো ষোলো টাকার মতো চার্জ কাটবে আর এই চার্জটা হচ্ছে তোর কার জন্য বলছে যেখানে একটু এখানে কী লেখা আছে কার জন্য বলছে অনলি ফর থ্রু ব্যাঙ্ক অ্যান্ড এস সি এস টি ক্যান্ডা ওয়ার্ল্ড ব্যাঙ্ক পার্সোনালি তাদেরগুলো নট রিকোয়ার্ড টু এস সি এস সি যারা আছে তাদেরকে এটা পে করতে হবে না ঠিক আছে তাদের জন্য ফ্রি নেক্সট এইসবে আর সেরকম কোনো ইম্পর্টেন্ট কিছু দেখছি না নিচে চলে যাচ্ছি কী আছে আরও এখানে একটা দেখো এখানে যদি কোনো কিছু ভুল হয় তাহলে এই যে টেন নাম্বার কেটে নেওয়া হবে ঠিক আছে তাহলে এক্সাম দেওয়ার সময় কোনো কিছু যাতে ভুল না হয় আর টাইপ এই যে এখানে নেগেটিভ মার্কিং আছে জিরো পয়েন্ট টু ফাইভ একটা যদি চারটা ভুল করো তাহলে জিরো পয়েন্ট টু ফাইভ কাটা যাবে নিচে আসতেছি আর ল্যাঙ্গুয়েজ কী হবে এক্সামটা ল্যাঙ্গুয়েজ হবে ব্যাঙ্গলিতে হবে ইংলিশ আর ব্যাঙ্গলিতে হবে এক্সামটা ঠিক আছে পাস করার জন্য কত পার্সেন্ট তুলতে হবে ইউ আর ফোরটি পার্সেন্ট ইডাব্লিউএস ফোরটি পার্সেন্ট ও বিসি থার্টি এইট পার্সেন্ট সব লেখা আছে আমরা নিচে চলে যাচ্ছে আর এক্সাম সেন্টার এই যে এগুলো আছে সব এক্সাম সেন্টার শিলিগুড়ি কালিম্পং দার্জিলিং ঠিক আছে আমরা এখানে যে কোনো জায়গায় এক্সাম দিতে পারবো চুজ করে এক্সাম সেন্টার চুজ করে ওকে নিচে আসি আর কী বলছে এখানে রুলস অফ দ্য হুম এক্সাম দুইটা পার্টে হবে এটাই বলে বলা আছে দেখো এবার সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন কবে শুরু হবে আট আট তারিখ থেকে শুরু হবে শেষ সেসব হচ্ছে উনত্রিশ তারিখ ডিসেম্বরের ঠিক আছে বেশি দিন দেয়নি আর উনত্রিশ তারিখ পর্যন্ত হচ্ছে ফিস জমা করার লাস্ট ডেট আর অফলাইনে যদি টাকাটা জমা করতে চাও তাহলে ত্রিশ তারিখ লাস্ট ডেট ঠিক আছে নেক্সট এবার দেখো এটা হচ্ছে ফিজিক্যাল লিমিটেশন এটা পরে লাগবে স্টেট স্কিম অফ এক্সামিনেশান তাহলে এক্সামিনেশন কয়টা পার্টে হবে দুইটা পার্টে হবে এখানে স্পষ্ট বলা আছে দুইটা পার্টে হবে পার্ট ওয়ান পার্ট টু প্রথম পার্টে কী আছে দেখে নাও প্রথম পার্টে আছে একশো নম্বরে পরীক্ষা হবে যেখানে তো তিরিশটা হচ্ছে ইংলিশ থাকবে আর জেনারেল স্টাডিজ থাকবে চল্লিশটা আর অ্যারিথমেটিক থাকবে থার্টি তাহলে কত হচ্ছে আমাদের একশো নম্বরে হচ্ছে ঠিক আছে ইংলিশ তিরিশ জেনারেল স্টাডিজ চল্লিশ আর হচ্ছে অ্যারিথমেটিক তিরিশ আর পার্ট টুতে কী কী আছে দেখে নিচ্ছি পার্ট টুতে আছে হচ্ছে ইংলিশ আছে গ্রুপে ইংলিশ গ্রুপ বি হচ্ছে ও আচ্ছা দুইটা পেপার থাকবে একটা হচ্ছে ইংলিশের পেপার থাকবে একটা হচ্ছে যার বাংলা মাদার টাং বাংলা সে বাংলা চুজ করবে যার হিন্দি সে হিন্দি যার নেপালি সে নেপালি ঠিক আছে চুজ করবে আর তারপরে আর আরেকটা হচ্ছে যেটা কম্পিউটারের টেস্ট হবে ঠিক আছে কম্পিউটার অপারেশন টাইপিং টেস্ট হবে নেক্সট টাইপিং টেস্টে কিছু নেই অনলি টোয়েন্টি ওয়ার্ডস পার মিনিট এটা কিছু নেই এটা যে কেউ করে নিতে পারবে সিলেবাসটা কী দেওয়া আছে দেখে নাও ফান্ডামেন্টাল অব দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাজেস ভোকাবুলারি গ্রামার সেন্টেন্স স্ট্রাকচার সিনোনিমস এন্টোনিমস অ্যান্ড ইটস কারিক্ট ইউসেজ এটার জন্য ইংলিশের জন্য আমি বলে দিচ্ছি ঠিক আছে ইংলিশের জন্য কী করতে হবে ইংলিশের জন্য প্রিভিয়াস ইয়ারের যত কিছু আছে যত কোয়েশ্চেন আছে সেগুলোকে সলভ করতে হবে আমি অনেক আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও ছেড়েছি ঠিক আছে ওখান থেকে দেখতে পারো আমি আরও অনেক ভিডিও ছাড়বো ইংলিশেরই শুধু ইংলিশে ছাড়ব কারণ অতটা আমার কাছে টাইম নেই যে জি কে ছাড়বো ঠিক আছে আর জেনারেল যে কী বলছে স্টাডিসে এই যে সায়েন্স জিওগ্রাফি প্রবলেম উইথ রেফারেন্স এখানে কারেন্ট অ্যাফেয়ার্স আসবে আর হচ্ছে হিস্ট্রি আর ইন্ডিয়ান জিওগ্রাফি পড়তে হবে আর এখানে তো পলিটিক কথা বলা নাই স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া আচ্ছা এখানে পলিটিক্যাল পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স থেকে অনেক কোশ্চেন দিয়ে দিবে এখানে বলা নাই যদিও তবুও দিবে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি তারপর কারেন্ট অ্যাফেয়ার্স তো থাকবেই এবার হচ্ছে অ্যারিথমেটিক অ্যারিথমেটিক এসে ডিভিজিবিলিটি আছে ফ্র্যাকশন ডেসিমেন্স রিকারিং ডেসিমেন্স সিম্পলিফিকেশন এসসিএফ এলসিএম পার্টনারশিপ অ্যাভারেজ রেসিও প্রকোশন পার্সেন্টেজ সিম্পিল প্রফিট এরিয়া অব রেক্ট্যাঙ্গ স্কোয়ার্স অঙ্কের সিলেবাসটা ভালোই আছে একটু ঠিক আছে অ্যাডভান্স এখানে অ্যাডভান্সও কিছু কিছু আর জিনিস আছে নিচে দেখে নিচ্ছি তাহলে এই যে আমাদের যে পার্ট টুটা আছে এখানে কী কী আছে গ্রুপেতে ইংলিশ আছে ড্রাফটিং বা রিপোর্টিং ইংলিশ ফ্রম পয়েন্ট টু সাপ্লাইড প্রোস 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 প্যাসেজ আর ট্রান্সলেশন আর ট্রান্সলেশন থাকবে মানে ইংলিশ থেকে বাংলা বাংলা করতে হবে অথবা গ্রুপ বিতে বাংলা থেকে ইংলিশ করতে হবে আর এখানে একটা প্রোস থাকবে যে সামারি থাকবে সেটাকে দেখে দেখে কিছু কোশ্চেন থাকবে আর ড্রাফট রাইটিং থাকবে ইংলিশেও সেম জিনিস বাংলাতেও সেম জিনিস থাকবে ড্রাফট রাইটিং তারপরে কন্টেন্সিং অফ প্রোস পেসে ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি ঠিক আছে মাধ্যমিক স্ট্যান্ডার্ডে এখানে অনেকজন একটা জিনিস বুঝতে না যে বেঙ্গলি হিন্দি উর্দু নেপালি সাঁতালি মানে যার যেটা সেকেন্ড ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সে এটাকে সেটা চুজ করবে যেমন আমরা আমরা বাংলা পড়েছি তো বেঙ্গলি চুজ করবো যে হিন্দি পড়েছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সে হিন্দি চুজ করবে যে উর্দু সে উর্দু নেপালি সাঁতারি আর কিছু আছে আর কিছু নেই এটাই ছিল হচ্ছে ঠিক আছে তো আমার চ্যানেলের সাথে যুক্ত থাকো আমি ইংলিশে অনেক এখানে ভিডিও ছাড়বো তোমাদের অনেক হেল্পফুল হবে তো আজকের জন্য বাই